যোৱাকালি আমাৰ বি পি এফৰ সভাপতি আগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই যি এলিগেশ্যন লগাইছে আমাৰ দলৰ সভাপতি তথা আমাৰ বি টি আৰৰ মুৰব্বী মাননীয় প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ এগেইনষ্টত, তেখেতসকলৰ দলৰ মুছলপুৰ ডিষ্ট্ৰিক্টৰ সভাপতি হিতেশ বসুমতারী ডাঙরিয়ার লগতে তিনজন মানুহে আমার বিটিআর অঞ্চলত নতুনক সশস্ত্র সংগঠন খোলার একটা যোজা চলাইছে বলে অভিযান চলাওতে যে মারণাস্ত্র উদ্ধার হয়েছিল হিতেশ বসুমতারীর ঘরত, ইয়ার পিছত তিনজন বিপিএফর নেতা কর্মীসকলক পুলিশে এরেস্ট করে পেলায় জেলত দিয়ার পিছত বহুদিন পিছত যোৱাকালি হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই এটা বেচলেছ এলিগেশ্যন লগাইছে। বেচলেছ, এইটো মনে সজা। তেখেতে কৈছে যে এইখন এই বন্দুক পুলিচৰ লগত লগ লাগি আমাৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই ৰাখিছে বুলি। এতিয়া তেখেতক মই চেলেঞ্জ কৰিব বিচাৰিছোঁ যে তেখেতে যে এলিগেশ্যন লগাইছে এইটো প্ৰুভ কৰিব লাগে, হায়েষ্ট লেভেলৰ ইনকোৱাৰী হ'ব লাগে। তেখেতে আগে পিছে এনেকুৱা কথাবিলাক মানে কৈয়ে থাকে, অতি হাস্যকৰ কথা। 2012 চনত 28 ডিচেম্বৰত হিতেশ বসুমতারী ডাঙৰীয়া তেতিয়া বি পি এফৰ MLA আছিল, বি পি এফৰ MLA থকা সত্ত্বেও, চাপাগুৰিৰ MLA থকা সত্ত্বেও হিতেশ বসুমতারী ডাঙৰীয়াই হাগ্ৰামা মহিলাৰ এগেইনষ্টত এলিগেশ্যন এটা দিছিলে যে হাগ্ৰামাই আমাৰ BTC অঞ্চলত অস্ত্ৰৰ মানে যি জঞ্জনি আছে, অস্ত্ৰৰ যি বেপাৰ আছে, ইয়াৰ লগত জড়িত আছে বুলি হিতেশ বসুমতারী ডাঙৰীয়াই এলিগেশ্যন লগাইছিল। আৰু তেনেকেই বহুত উদাহৰণ আছে। তেখেতে মানে এতিয়া যেতিয়া নিজৰ নেতাকৰ্মী সহকৰ্মীসকলক তেনেকুৱা কামত লিপ্ত কৰাই বচাব নোৱাৰি তেখেতে আজি এতিয়া বেলেগক ব্লেম দিবলৈ বিচাৰিছে। তেখেতে মানে নিজৰ শাসনকালত ইমান অশান্তি, ইমান অস্ত্ৰৰ বন্দুকৰ মানে বোমার বারুদর যে মানে ইয়াতে পরিস্থিতি আসলে এই পরিস্থিতির আমি অবসান ঘটাই শান্তি ঘুরাই আনিব পারিছো আমার অঞ্চলত। আপনাদেরকে জানে যে আমার প্রমোদ বড়ো ডাঙরিয়া নিখিল বড়ো ছাত্র সন্থার সভাপতি থাকতে তেখেতে ইয়াতে শান্তির একটা মিশন লৈছিলে, ভাইলেন্স ফ্রি সোসাইটি বলে তেখেতে একটা ক্যাম্পেইন চলাইছিলে, লগতে ইলিগেল ওয়েপন্স ফ্রি বড়োলেন বুলি এটা মিশন তেখেতে মানে ইয়াতে চলাইছিল। দেখা পাব বড়োলেন অঞ্চলৰ ৱালবিলাকত মানে আমাৰ বিল্ডিংবিলাকত ঘৰবিলাকত এই ৱাল কেম্পেইনবিলাক, ৱাল পোষ্টাৰিংবিলাক এতিয়াও আছে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বতে ভাইলেন্স ফ্ৰী ছ'চাইটি। আমাৰ ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ মানে ছিনিয়ৰ গান্ধীয়ানবিলাকক লৈ, আমাৰ পিচ এক্টিভিষ্টবিলাকক লৈ আমাৰ বড়োলেণ্ড অঞ্চলত, গোটেই অসমত আৰু নৰ্থ ইষ্টত তেখেতে শান্তি স্থাপন কৰিবলৈ অহৰহ চেষ্টা চলাই আহিছে। তেনে ক্ষেত্ৰত প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ এগেইনষ্টত তেনেকুৱা মানে মনে সজা এটা বেচলেছ, কোনো মানে কিবা বেচিছ নাথাকা এটা এলিগেশ্যন লগোৱাটো হাস্যকৰ হৈছে। আৰু তেখেতৰ ফ্ৰাষ্ট্ৰেশ্যনটো মানে জল জল পট পট হৈ উঠিছে। তেখেতে যে পাৱাৰত নাথাকাৰ কাৰণে এতিয়া বহুত ফ্ৰাষ্ট্ৰেশ্যনত ভুগিছে এইটোৱে এইটো প্ৰমাণিত কৰিছে। আৰু তেখেতে বহুত কথা কৈছে, ইভিকশ্যন রিলেটেড কথা কৈছে। তেখেতে অডিট করার একটা মানে প্রাইভেট কোম্পানির থ্রুটি মানে অডিট করাইছে বলে কৈছে। তো এটা আমার সরকারের একটা আওতাত থাকে, আমি কাক অডিট করাম নকরাম এইটো সরকারের ডিসিশন হয়। অডিটর জেনারেলি অডিট করে প্রত্যেক বছরে, এইটো এটা রুটিন অডিট হয়। কিন্তু আমি এটা একটা স্পেশাল অডিট করবলগা হয়েছে। তেখেতসকলে যে 3,000 কোটি টাকার ঋণের বোজাত হয়ে গেল, তেখেতসকলের যে বহুত হাজার কোটি টাকার দুর্নীতির মানে একটা ফাইল আছে ইয়াতে, এই ফাইলবিলাক অডিট নকরাকে আমি আগুয়াই যাব নোৱাৰো। প্রত্যেক বস্তুটো আমি চালি জারি চাব লাগিব। আমি অডিট করার পিছতে যেখিনি তেখেতসকলে মানে ফাইল থৈ গৈছে, ইয়াৰ ভিতৰত বেছি ভাগ ফাইল, বেছি ভাগ বিলবিলাক যে ভুয়া এটো প্রমাণিত হৈছে। বহুত করাপশনের ইয়াতে কেসবিলাকে আছে, গতিকে আমি এইবিলাক তদন্ত নকরাকে কেনেকৈ আগবাঢ়ি যাম। এইকাৰণে আমি এটা ভাল কোম্পানি, ভাল অডিট অডিট করা কোম্পানি, কম্পিটেন্ট এটা কোম্পানি, যোনটো আসাম গভর্নমেন্টে ইউজ করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউজ করেছে নিটকন্ডক, এইটো ব্রিটিশ খালি বিটিআর গভর্নমেন্টে তেখেতসকলক মানে হায়ার করেছে তেনেকুৱা নহয়, আসাম গভর্নমেন্টে তেখেতসকলক হায়ার করেছে, ভারত সরকারে হায়ার করেছে, বিভিন্ন সরকারি সংস্থাবিলাকে তেখেতসকলক হায়ার করেছে। তেনে ক্ষেত্রত বিটিআর সরকারে তেখেতসকলক হায়ার করে পেলে
আমার কোনো পয়সা নহয়, এটা হাগ্রামার পয়সা নহয়, আমারও পয়সা নহয়, এটা রাইজৰ পয়সা। রাইজৰ পয়সাত আমি কেনেকৈ সঠিকভাবে খরচ করব পাৰো, কেনেকৈ ব্যবহার করব রাইজৰ স্বার্থত, ইয়াত অডিট করতে কোনো ভুল নহয়। আর এই অডিট করার ওলার পিছত তেখেতসকলে এটা ভয় খাইছে, ভয় খাওয়ার পিছত এইবিলাক মানে কিছুমান এলিগেশনসবিলাক তেখেতসকলে আমার সরকারের এগেনস্টত আনিছে। গতি মই কব বিচাৰো, তেখেতে যে এলিগেশন লগাইছে এইটো প্রুফ করব লাগে, এইটাই তেখেতে মানে ভাবি থব লাগিব। পিছত কেঁচু খান্দাত যাতে সাপ নোলায়, এটা মানে অস্ত্রর যেখানে ইনভেস্টিগেশন, এটা হাইয়েস্ট লেভেল আমার ল এনফোর্সিং এজেন্সি আমার পুলিশের বিভাগক আমি অনুরোধ করেছো, যেখানে অস্ত্র পোয়া গৈছে এই অস্ত্রটি কোরপরা আহিছে, আর তেনেকুৱা অস্ত্র কার কার হাতত আছে, এইবিলাক তদন্ত করে পেলায় প্রত্যেকজন মানুষ যেবিলাক ইয়ার লগত জড়িত হয়, যিমানে ডাঙর মানুষ নহোক কিয়, এই মানুষবিলাকক এরেস্ট করে পেলায় আমি জেলত দিব লাগে বলে আমি পুলিশ বিভাগক আমি অনুরোধ জানাইছো। আমি এটা চ্যালেঞ্জ করেছো, আমি এটা এফআইআর তো দিমে, এফআইআর দিয়ার লগতে তেখেতক আমি চ্যালেঞ্জ করেছো। তেখেতসকলে তেখেতে যে এলিগেশন লগাইছে হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায়, তেখেতে 15 দিনের ভিতর এইটু প্রুফ করে দেখাক যে তেখেতে কেনেকে দেখা পালে যে এইটু অস্ত্র আমার প্রমোদ বড়ো ডাঙরিয়ায় হিতেশ বসুমাতারি ঘর থাকছিল, আর পুলিশের লগত লোক লাগি এই মানে অস্ত্রটি তেখেতর ঘরেরপরা মানে উদ্ধার করা হয়েছিল বলে তেখেতে যে এলিগেশন লগাইছে, 15 দিনের ভিতর তেখেতে প্রুফ করে দেখাব লাগে এইটু তেখেতে যে এলিগেশন লগাইছে, নহলে আমি তেখেতর এগেনস্টত আমি স্ট্রং একটা লিগেল অ্যাকশন আমি লম। ইভিকশন তো এটা রুটিন প্রসেস হয়, এই বিপিএফর দিনতো ইভিকশন হয়েছে বহুত জায়গা, এই একটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুটিন একটা প্রসেস হয়, একটিভিটিস হয়, যেহেতু আমার বনাঞ্চলবিল ধ্বংস হয়ে গৈ আছে, ফরেস্ট এরিয়াবিল মানে কমি গৈ আছে, প্রত্যেক দিনে দিনে আপনাদের দেখা পাই আছে যে আমার জঙ্গল মানে নাইকিয়া হয়ে গৈ আছে, গছ গছনি নাইকিয়া হয়ে গৈ আছে, তেনে ক্ষেত্রত আমার জঙ্গল তো বসাবলে, আমার ফরেস্ট বসাবলে, আমার এনভাইরনমেন্ট প্রটেক্ট করবলে কিছুমান জায়গাত মানে ইভিকশন করাটো এইটু মানে জাস্টিফাইড একটা অ্যাকশন হয়। আর যেখানে মানে এটা বনা অঞ্চলত তেখেতসকলক ইভিকশন করা হয়েছে, আমি জানা মতে তেখেতসকল অরিজিনাল গাঁওবিলাকত মাটি আছে, অরিজিনাল গাঁওবিলাকত ঘরও আছে, গতি তেখেতসকলে নিজের গাঁত গৈ নিজের ঘর গৈ থাকিব পারিব, যে মানুষবিলাকর মানে মাটি নাই তেনেকুৱা ইভিকশন ফেস করেছে তেখেতসকলে আমার সরকারক দরখাস্ত দিলে, আমার যেহেতু এটা বৈশ্যমতী বলে একটা মিশন ওলাইছে, বৈশ্যমতী মাটি না থাকা মানুষক মাটি দিয়ার কারণে এনেও আমি ভূমি মেলা পাতি আছো, তেখেতসকলে যদি আমাক মানে দরখাস্ত দিয়ে, আমার সরকারক যদি দরখাস্ত দিয়ে, অতি শীঘ্রে যেখানে মানুষ ইলিজিবল হয়, যেখানে মানুষের জেনুইনলি মাটি নাই, তেখেতসকলক আমি মাটি পাত্তা প্রদান করি। তেখেতসকলক মই শুভেচ্ছা জানাইছো, তেখেতসকলে যে দুটা সমষ্টিত মানে খেলিব, অবশ্যই এতিয়া কোকরাঝার আর মঙ্গলদৈ বলে না থাকিব সমষ্টিটো, কোকরাঝার আর উদালগুড়ি বলে হবো।